এরপর প্রশ্ন হলো মহিলাদের ব্যবহার্য অলংকারের যাকাত দিতে হবে কিনা। অনেকে বলছেন ব্যবহার্য অলংকারের যাকাত দিতে হবে না, অতিরিক্তগুলোর যাকাত দিতে হবে। আপনার নিকটে বিষয় জানতে চাই। এ বিষয়ে আসলে মত পার্থক্য আজকে নতুন নয়, অনেক আগে থেকেই ওলামা ইকরামের মধ্যে, ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামদের মতেই মহিলাদের ব্যবহারের যে স্বর্ণ আছে সেগুলোর যাকাত দিতে হবে না, যেগুলো ব্যবহারের জন্য নয় সেগুলোর যাকাত দিতে হবে। যদিও হানাফি মাজহাবের ফতোয়া হলো যে ব্যবহার্য স্বর্ণের যাকাত দিতে হবে, অতএব ব্যবহার্য স্বর্ণের যাকাত দেওয়াটাই হলো নিরাপদ মত, এবং এই ক্ষেত্রে এই মতটার উপর আমল করলে আমরা কোনো প্রকার রিস্কে আর থাকি না, এবং দলিলের দিক থেকেও এটি যথেষ্ট শক্তিশালী, যার কারণে ব্যবহার্য স্বর্ণের বা অলংকারের যাকাত দিতে হবে এই মতটিকে আমরা অগ্রাধিকার যোগ্য মনে করছি। যদিও ভিন্ন মত কিন্তু ইমামগণের রয়েছে, যেটি আমরা একটু আগে বলেছি। আমরা কেউ ইমামগণের মত পার্থক্য আছে সেটা জেনে তার সুবিধাটা গ্রহণ করব না, বরং দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকলে, সেরকম ব্যক্তি হলে তিনি তো দলিলের ধার বিবেচনা করতে পারেন, আর অন্যথায় আমরা এ সমস্ত ক্ষেত্রে অন্তত নিজের নফস বা প্রবৃত্তির পূজা যেন না করি, অর্থাৎ সুবিধা গ্রহণের মানসিকতা যেন না থাকে, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। জাইদ হাসান, আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, আমার কাজের জন্য তিনটা কম্পিউটার, ফ্রিজ, ফ্যান ও বাকি টাকায় কেনা কিছু ফার্নিচার আছে, আর মোট জিনিসের দামের তুলনায় ঋণ বেশি, সেক্ষেত্রে আমার যাকাত হিসাব কী হবে? দেখুন, আপনার কম্পিউটার, ফ্রিজ, ফ্যান, এগুলো ফার্নিচার, এগুলো সবগুলো আপনার ব্যবহারের আসবাবপত্র, অতএব এগুলো কোনোটাই যাকাত হিসাবে কাউন্ট হবে না, অতএব এগুলোর মূল্য আপনি ধরবেন না। আপনার কাছে নগদ টাকা থাকলে, স্বর্ণরূপা থাকলে, ব্যবসার মালামাল থাকলে সেখানে সেগুলোকে আপনি যাকাতের সম্পদ হিসাবে গণ্য করবেন এবং সেগুলোর যাকাত আপনি দিবেন যদি যাকাতের নিসাব পরিমাণ হয়। নূর ইসলাম, আপনি লিখেছেন, আমার ক্যাশ টাকা নেই, তবে আমার নিজ নামে চাষের জমি আছে প্রায় 3 একর, এই জমিতে কি যাকাত আসবে? ভাই নূর ইসলাম, ক্যাশ টাকা না থাকুক কিন্তু আপনার নিজের নামে চাষের জমি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে চাষের জমির ফসলটা যদি আপনার যাকাতের নিসাব পরিমাণ হয়, 25 মণ হয়, এবং ফসল উপর যাকাত আসার যে শর্ত সেটি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটার যাকাত আপনি দিবেন, ফসলের যাকাত। আর চাষের যে জমি আছে, জমির মূল্যের উপরে কোনো যাকাত আসবে না। আর যদি জমি থাকে আপনার রিয়েল এস্টেট বিজনেস টাইপ জমি, অর্থাৎ যে জমি আপনি কেনা বেচার কাজ করেন, তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে গণ্য হবে, যেটা কেনা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে, সেটা ব্যবসার পণ্য, ব্যবসার মাল হিসাবে ধরা হবে, এবং সে ভিত্তিতে তার যাকাত আপনাকে দিতে হবে, তার মূল্যের উপরে যাকাত আপনাকে দিতে হবে। ইউটিউবে সাকিব, আপনি লিখেছেন, যাকাত কি একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময়? যাকাত একসাথে আদায় করতে হবে এর মানে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন যে যত টাকাই হোক না কেন একদিনে এক মুহূর্তে আদায় করে দিতে হবে, তাহলে সেটা সঠিক নয়, অর্থাৎ এভাবে দিতে হবে না। তবে যাকাত আপনি কাউন্ট করেছেন, কাউন্ট করার পর বিলম্ব না করে যত দ্রুত তার সাথে সম্ভব আপনি যাকাত দিয়ে শেষ করবেন, এটি হলো কর্তব্য। ভেঙে ভেঙে আদায় করলে যাকাত আদায় হবে, কিন্তু ভেঙে ভেঙে আদায় করার মানে যদি হয় যে বছর জুড়ে আপনি সেটা আস্তে আস্তে দিচ্ছেন, তাহলে সেটা অনুচিত কাজ হবে, কারণ আপনার যাকাত ফরজ হয়েছে আপনার অর্থবছর পূর্ণ হওয়ার পর, সেই ফরজটাকে আপনি বিলম্ব করলেন, সারা বছর জুড়ে দিচ্ছেন মানে বিলম্ব করলেন, এটি করা উচিত নয়। পরে সেটাকে যত দ্রুততার সাথে সম্ভব দিবেন আপনি, সেটা 1 সপ্তাহ হতে পারে, 10 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 1 মাস হতে পারে, বড় জোর আপনি যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে দিবেন। আপনি অহেতুক টাকাটা আটকে রাখলেন এবং সেটা আপনি অপেক্ষা থাকলেন যে 6 মাস পরে আমি কাউকে পাবো তারপর দিব, 8 মাস পরে কাউকে পাবো তাকে দিব, এরকম করাটা অনুচিত। যদিও সেভাবে করলেও যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু সেরকম বিলম্ব করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, যাকাত কি রমজান মাসে দিতে হবে, অন্য মাসে যাকাত দেওয়া যায় না? এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা। আমরা মনে করি যে যাকাত রমজান মাসেই দিতে হয়। মূলত যাকাত এটা অর্থবছরের সাথে সম্পৃক্ত বিষয়। আমি যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি যেই সময়ে, পরবর্তী বছর চন্দ্রবর্ষের হিসাবে ওই সময়ে ওই দিনই আমি যাকাতের কাউন্ট করে, যাকাত আমি হিসাব করে যাকাত দেওয়ার উদ্যোগ নেব। প্রত্যেকটা ব্যক্তির এটার আলাদা আলাদা হিসাব হতে পারে। যদি কেউ রমাদানে দিতে চান, ধরুন রমাদানের আরও 1 মাস পরে, আরও 2 মাস পরে, আরও 3 মাস পরে তার যাকাত আসবে, তিনি রমাদানে দিতে চাচ্ছেন, সেই হিসাবে 3 মাস আগেই হিসাব করে দিয়ে দিতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ হতে পারে। অর্থাৎ কেউ আগে দিতে চাইলে সেটা দেওয়ার সুযোগ আছে, বাট রমাদানেই যাকাত দিতে হবে ব্যাপারটি সেরকম নয়। আমরা অনেকে মনে করি যাকাত দেওয়ার মাস বোধ হয় রমাদান মাস, আমার টাকার মালিক আমি যে মাসেই হই না কেন হিসাব আমাকে রমাদানেই করতে হবে, এরকমটি মনে করার সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, সারা বছর অনেক টাকা দান করা হয়, রমজানের সম্পত্তি হিসাব করার পর বিগত দিনের দানগুলো কি যাকাত হিসাবে কাউন্ট করা যাবে? না, এটা করা যাবে না। যাকাত হিসাবে আপনি কাউন্ট করতে হলে যা দান করছেন ওইটা দানের সময় এটা যে যাকাত হিসাবে দিচ্ছেন সেই নিয়তটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। সেই নিয়ত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা যাকাত হিসাবে আপনি গণ্য করতে পারবেন না। আপনি আগে দান করেছেন জেনারেল দান হিসাবে, আপনি দান করেছেন,
পরবর্তীতে এসে বললেন আমি এটা যাকাত থেকে কাউন্ট করবো, এটা সুযোগ নেই, কারণ দান করার সময় যে নিয়ত করেছেন ওই নিয়তটার উপরেই সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, অতএব এটাকে আর পরিবর্তন করার সুযোগ নেই। অতএব আপনি যখন দান করছেন ওই সময়টাতে আপনার যাকাতের নিয়ত ছিল কিনা এটা গুরুত্বপূর্ণ।